আমি আসলে এত করে ইউটিউবার না যে আমি কলপ্রাং করবো, বাট আমি করতেছি কারণ সবাই করতেছে কলপ্রাং, তাই আমি করতেছি। সো সবাই কপি মেনটেন নিবে না, কলপ্রাংটা রিসেন্টলি অনেক বেশি চলতেছে তাই আমি করতেছি। সো আজকে সিলেটের যারা ইউটিউবার আছে তাদেরকে আমি কল দেবো, যেমন সিলেটি ভাইন, ছায়াপথ, জনিস ব্লগ, ওদেরকেও কল দেবো। সো তোমরা সাথে থাকো, এখন পুরো কলপ্রাংটা দেখবা। ওকে স্টুইট মি, তো ফার্স্টলি আমি কল দিব সিলেটি ভাইন্সের সিও রাব্বি ভাই। গান করছেন বাদে বাদে বন্ধু, যে এই নেটওয়ার্কের যন্ত্রণায় গানটা দেখতে আনতাম না, বা অত সুন্দর একটা গান বাতি যার একটা ফোন লাগে। আমার অনেক কাছের বড় ভাই, আমি ওকে কল দেবো, তো তোমরা সাথে থাকো। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি, the number you dialed is currently unreachable. রবি ভাই ফোন ধরতেছে না, ফোন মোবাইল বন্ধ আছে। এখন মিসিং রবি ভাই, ওনার ফোনটা বন্ধ, জানো তো কল দিছি বাট ফোন দুই তিনবার বন্ধ দেখাইছে, তো আর ফোন দিতেছি না। সো সবাই রবি ভাইকে মিস করছো, আমি রবি ভাইকে মিস করছি। সো যদি রবি ভাই ভিডিওটা দেখে থাকো কমেন্টে কিছু বল। এখন আমি কল দেব অনিক ভাইকে। আজকে 1 লক্ষ প্লাস সাবস্ক্রাইবারের বিশাল একটি পরিবার, এই 100 সাবস্ক্রাইবার হওয়ার পেছনে সব অবদান আপনাদেরই। আমার চ্যানেলটি 2017 সালের 2 ডিসেম্বর তারিখে শুরু হয় এবং তারপর থেকে এ পর্যন্ত আসা। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই, আপনি ছায়াপথের সিও অনিক ভাই না? জি ভাই। ভাই আপনার ভিডিও তো অনেক ভালো লাগে আমার কাছে। থ্যাংক ইউ ভাইয়া। ভাই আপনি যে লাস্ট ভিডিওটা ছাড়ছিলেন, হ্যাঁ ভাই, ভিডিওটা আমার কাছে অনেক খারাপ লাগছে, আমার ভালো লাগে নাই। হ্যাঁ, তো আমি কি করতে পারি ভাইয়া? ভাই আপনি আর ভিডিও বানাইন না। কেন ভাইয়া? ভিডিও তো আমার কাছে অনেক, আর কি প্রথম ভিডিওগুলো আমার কাছে ভালো লাগছে, বাট লাস্টের ভিডিওটা আমার অনেক খারাপ লাগছে ভাই। তাই নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা, বেসিক্যালি সাজেস্ট করবেন যে কিভাবে ভিডিও বানালে আপনার পছন্দ হবে। ভাই সাজেস্ট তো করবো, বাট আপনি তো আমার বয়সে বড়, বাট আপনাকে, আপনার তো কিন্তু নিজের একটা দায়িত্বশীল থাকার দরকার, যে আপনার কিরকম ভিডিও বানাবেন। দায়িত্বশীল না, দায়িত্ব থাকা দরকার কোনটা? হ্যাঁ ভাই এটাই। এখন কি আপনি ভিডিও বানাবেন না বুঝছেন? হ্যাঁ অবশ্যই, আপনি বললে বানাবো কেন, আপনি তো আমার বড় ভাই না। না ঠিক আছে, বাট আমি তো আপনার ভিউয়ার্স, আমার ভিডিওগুলো ভালো লাগে না, তো তার জন্য বলতেছি। তো আপনার নামটা কি ভাইয়া? ভাই আমার নাম পরে আর কি, আবার ভিডিও কি বানাবেন না বানাবেন না এটা বলেন। ভিডিও বানাবো না বানাবো না কোনটা? হ্যাঁ ভাই বলছি যে ভিডিও বানাবেন না। বানাবো না? জি না। কেন ভাইয়া? আমার তো ভালো লাগে না ভাই। আর আপনি তো ফেস আউট, মানে ফেসটা দেখান না, তার জন্য আরো বিরক্ত লাগে আমার। তাই নাকি? ফেস দেখাবো সমস্যা নেই। ওকে অনিক ভাই কি খবর? এই তো ভাই প্রাঙ্ক কল করছেন। হ্যাঁ ভাই আমি বাদুন ভাই। আপনার ভিডিও গুলো কিন্তু অনেক জোস হয়, আমি লাইক করি বা কমেন্ট করি। জানি জানি, অবশ্যই জানি, কারণ আমার ইউটিউবার যারা আছে, তুমি হোক সবাই আছে, আমার রেগুলার ভিউয়ার যারা, তোমাদের কারণে আজকে আমার এই চ্যানেল এই অবস্থায়। তো ফোন দিছি তাই তো বল কি আর কি, ফোন যায় কিন্তু ফোন ধরুন না। সিনে ক্রিয়েটিভ রে ফোন দাও। আরে ভাই গুড আইডিয়া, ফোন তাই ফোন দিব। ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই সবাই ছায়াপথকে সাবস্ক্রাইব করবা, যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ভাই একটু কইয়া দিলাম, বাদন ব্লগ আসলে অনেক ভালো ভিডিও বানায়, ও চেষ্টা করতেছে অনেক কিছু করার। তো আসলে একটা অপেন প্ল্যাটফর্ম তো ইউটিউব, তো ইউটিউবে আপনার ভালো সাকসেস পেতে হলে অনেক কষ্ট করতে হয়। তো বাদন কষ্ট করে যাচ্ছে, সবাই বাদনকে সাপোর্ট করেন। XW বাদন ওর চ্যানেলের নাম, আমি পার্সোনালি ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি, অনেক ভালো ভিডিও বানায়, ব্লগ করে। তো সিলেটের ব্লগ চ্যানেল খুব কম,
তো সেহেতু বাঁধনকে যদি আমরা সাপোর্ট করি বাঁধন অনেক দূর এগিয়ে যাবে এটাই আশা করি। আর বাঁধন তুমি এগিয়ে যাও, অনেক ধন্যবাদ তোমাকে আমাকে ফোন করার জন্য, অনেক মজা লাগলো। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, ওকে। এখন কল দেবো সিনিকেভিটি ভাইয়াকে, নাম হচ্ছে শাওন ভাই। বলটু ভাই, আপনি 100 বার ফোন দিয়েছেন, আপনি আপনারা ফোনে ধরলেন, ফোন তো বার ঢুকছে না ভাই। উচ্চ নিয়ে যোগাযোগ মন্ত্রীর পেয়ে আসবে না, যোগাযোগ মন্ত্রীর পেয়ে তো লাগে মাত্র সিলেটের লোকের টাকা, আর যোগাযোগ একটু সমস্যা ভাই। বোমকান্ত একটু কমাই মারুক, কিন্তু আমি আর আপনি যারা কেউ নাই, তুই তোর মোবাইলটা বার করে সুন্দরী পুরী গোমটা বার করে দে। আপনার তো আইফোন আছে, কারণ আমি আইফোন চার্জ থাকে না, যার নেই আমার মোবাইল। চিনবেন না, আমি আপনার ভিউয়ার্স, আপনার বিগ ফ্যান। না ভাই, ইউসুফ, আমি ইউসুফ কেন হবো, আমি আপনার ভিউয়ার্স, আপনার বিগ ফ্যান ভাই। আপনার নাম্বার বলেন কই ভাই? আপনার নাম্বার তো পাইছি ভাই আমি। আরে ভাই বুঝে গেল, ঠিক আছে আমি বলেন কি অবস্থা, কখন দেখা করবেন ভাই? আপনার তো বিগ ফ্যান, আপনার সাথে মিট করতে চাই। সন্ধ্যা পরে বিজি থাকবো, ঠিক আছে? কেন ভাই, আপনি বিজি নাকি? হ্যাঁ বিজি আছি মোটামুটি। কি 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 জানো ভাই, কি বিজি? এই যে ছোট ভাই ইসু আছে না, তার একটা কাজ করছি, ইন্টারনেট বিজি আছে। ও এখন কোথায় ভাই? এখন তোমার পাড়ায় ভিডিও আপলোড দিতে। ও ভিডিও কুমারতলা যাওয়া লাগে ভিডিও আপলোড দিতে? ওই জায়গা থাকি সব কিছু সেটা বাংলা। ও আচ্ছা ভাই। সো ভাই, আপনার যে লাস্ট ভিডিওটা না, হ্যাঁ আমার অনেক খারাপ লাগছে ভাই। কেন ভাই? জানি না ভাই, আমার অনেক খারাপ লাগছে, আর ভিডিওটা কোয়ালিটিও বেস্ট আসে নাই। এবার ভালো কোয়ালিটি আসছে ভাই। ওই ভিডিওটা ছাড়ার পর আপনার মানে, আপনি তো, আমি আপনার বিগ ফ্যান ছিলাম, কিন্তু এখন আর নাই, চলে গেছেন। ঠিক আছে, আচ্ছা আবার চলে আসছে, সমস্যা নাই, আবার চলে আসছে। সো ভাই সময় লাগবে। আচ্ছা ভাই, তো আপনি কি আর ভিডিও বানাবেন? হ্যাঁ রেগুলার বানাবো ভিডিও, প্রবলেম নাই। কি জন্য ভাই? না বানা কি করব, আর তুমি কাজ করে ভাই, কাজ করে ভাই। আপনার তো ভিডিও, আমি লাস্ট ভিডিওটা তো আমার ভালো লাগে না, আপনি আর ভিডিও বানাইন না। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমার কথা শুনেন। হ্যাঁ বলেন। কি ভিডিও বানাবেন আর? কেন বানাবো না কেন? আমি বলতাছি ভাই আর বানাইন না। আপনি কে? আমি তো আপনার বিগ ফ্যান, ভিউয়ার্স, আমি আমার আশায় তো আপনি চলে গেছে। কত গ্যাসের লাগে, 5 লাগে মরে যাচ্ছে। কি জন্য 5 লাগবে, কি জন্য থাকে না ভাই? আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, শাওন ভাই ওটা ক্র্যাক করছেন। ওকে আচ্ছা, কাইন্ডলি আমি ওকে আবার কল দিতেছি, তোমার সাথে থাকো। কল দতেছে না, উনি একটু অনেক ক্র্যাক করছে আমার সাথে। ওটাকে বলে দেই যে আমি কল প্যাক করতেছি। শাওন ভাই কথা পাচ্ছে না, কল কেটে দিছে, কারণ উনি অনেক ক্র্যাক করছে, আপনি আমি অনেক নেগেটিভ কথা বলছি তার জন্য। আমি পার্সোনালি ওকে কল দিয়ে সরি বলবো শাওন ভাইকে, আপনি উনি ক্র্যাক করছেন তার জন্য কল ধরতেছে না। তো নেক্সট কল দেওয়া যাক। ওকে গাইস, এখন কল দিব রোহন ভাইকে, ব্রাদার্স গুড ডে। হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি কি ব্রাদার্স বন্ডের সিও? ভাই আপনি তো আপনাদের একজন ভিউয়ার্স, আমি আপনার ভিডিও দেখি। থ্যাংক ইউ ভাই। তো ভাই আপনার যে লাস্ট ভিডিওটা ছিল, জি আপনার যে লাস্ট ভিডিওটা আপ দিছিলেন, আমার ভিডিও ভালো লাগে না। কেন ভাই? ভিডিও কোয়ালিটি তো বেস্ট আসে না তার জন্য। আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই ভালো ভিডিও আসবে।
সহযোগিতা করবো, বাট আপনাদের একটা নিজের দায়িত্বশীল থাকা দরকার যে ভিডিওটা বেস্ট করার জন্য আমার ভিউয়ারসরা যদি ভিডিওটা দেখে এইরকম আর কি। আমাদের কোন জায়গায় ভুল ত্রুটি হচ্ছে এটা তো আপনারা দড়িয়ে দিবেন, এটা দায়িত্ব তো আপনাদের। হ্যালো হ্যালো, ওকে দ্যাটস ইট গাইস। আসলে রোহন ভাই আমি বাদন, এটা একটা কল প্রাঙ্ক। আসেন ভাই। হ্যাঁ ভাই, এটা কল প্রাঙ্ক ভাই, আপনি এখন লাইভে আছেন। হ্যাঁ ভাই। জি ভাই, কিছু বলেন আমাদের ভিউয়ারসকে, আপনার কিরকম ফিল হয়েছে, রিঅ্যাক্টটা কিরকম ছিল? অনেক ভালো, অনেক ভালো। আপনি যে হুট করে এইভাবে ফোন দিবেন আমি ভাবি নাই ভাই, এটাই তো কল্পান ভাই। ওকে আমি জাস্ট আন করছি ভাই যে ভিডিও কোয়ালিটি ভাই, আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগছে ভাই, আর আমি কমেন্ট করি ভাই আপনার ভিডিওর মাঝে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এন্ড আমার লাইকই চোখো ভাই আমার ভিডিওর সামনে। আপনার ভিডিও তো ভাই মানে বলার বাইরে, এত ভালো লাগে আমার, বিশেষ করে ভালো লাগছে গত ভিডিও যে আপলোড দিছিলাই ব্লগ নি ভাই কাজীবাজার। হ্যাঁ ওই ব্লগ ওইটা কাজীবাজার ভিডিও যেটা আপলোড দিছিল ওইটা অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমার সবগুলাই ভালো লাগে, বিশেষ করে ভালো লাগে আমার বাইক চালানোটা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই, ব্রাদার্স বন্ড কে সাবস্ক্রাইব করবা এবং আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবা, তো স্টে টান উইথ মি। ওকে কি খবর, কি অবস্থা বো? আপনি তো ক্যামেরা আড়ালে থাকেন তাই না? আপনাকে দেখা যায় না, তার বাদে আপনি, আমি আপনার বিগ ফ্যান। সবাই হতবাগের খবর কি? ভিডিও দিকে আপ দেন না তুমি মনে হয় আমার প্রাঙ্কল বুঝে নিছো নানি ভাই, তুমি খালি আমি প্রাঙ্কলে আছি যে না আমি তুমি ভাই ওখান একটু বুঝে নিছো যেমন একটিং করতে আসলাই, একটিং করলাই না আমি তো একটিং তো করলাম আমার যায়। মানে এই প্রথম ব্লগার একটা চ্যানেল আছে বাদন, আর এটা প্রথম দেখা এখন প্রায় দু তিনটা ব্লগার চ্যানেল করাইছে ভাই, আর আপনারা সবাই আসুন ভালো, আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা, আমার মনটা খুব বেশি ভালো। আমি জানি ভাইয়া, আমি আপনার বিগ ফ্যান ভাই, আপনার ভিউয়ার্স। হ্যাঁ ভাই, হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ভাই, আপনার যে লাস্ট ভিডিওটা ছিল দুবাই থেকে কল আইছে, দুবাইয়ের মানুষ আমার সাপোর্ট করে এরকম কোথায় না।
আমার তো ভাই ভালো লাগে না, আপনি তো কি ভিডিও ভালো লাগে না, কিন্তু আগের ভিডিও গুলো অনেক ভালো লাগছে। আমি আপনার ভিউয়ার্স, আমি আপনাকে সাজেস্ট করতেছি যে ভিডিও আর বানাবেন না, আপনার ভিডিও অনেক খারাপ হয়, আমার ভালো লাগে না। আর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কইলাম, আমার ভিডিও না ভালো লাগলে ইগনোর করিয়ে দাও সবাই। জানি ভাই, রাস্তা মাটি করি ভাই। তুমি রাহো রাহো রাখি না, আর কল দিয়ে লাভ আসেনি না, একটিং করে লাভ আসেনি মানে 1k আমার সাবস্ক্রাইবার আছে গেছে এখন। আপনারা জনিস ব্লগ সুন্দর করে যে NYS লেখা আছে, জনিস ব্লগকে সাবস্ক্রাইব করবে, সাথে জনিস ব্লগ ও চ্যানেল সবার আগে আসবে, সবাই খুব হাস্য কর। হ্যাঁ হ্যাঁ হাস্য কর, যাই হোক সবাই একসাথে বাটনটা সাবস্ক্রাইব করবা। আমরা সিলেটি ব্লগার, সিলেটি ব্লগার বাট ল্যাঙ্গুয়েজ কিন্তু সিলেটি মাত্র না, যাই হোক সিলেটি ব্লগার আর শুদ্ধ ভাষার ল্যাঙ্গুয়েজ ইউজার, যাই হোক আপনার সবাই সাপোর্ট করবা। আমরা ব্লগার বুঝাতে এখন আমরা সিলেট কিছু কিন্তু হিতাইয়া নাই সপ্তাহ আগে, তো কমেডি আছে, স্কুপ আছে, ডকুমেন্টারি চ্যানেল আছে, এখন ব্লগিং বই চ্যানেল আছে আমরা সব। ওকে 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 সবাই জনিস ব্লগ সাবস্ক্রাইব করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, সাথে থাকো, স্টে টান, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর কোরপাংটা কেমন আছে কমেন্টে বলবা, ভিডিওটা যদি কোনো দোষ থাকে বা আমরা তাও বলবা কমেন্টে, এন্ড আমাকে সাজেস্ট করবা যে কীরকম ভিডিও চাই তোমাদের, আর কীরকম ভিডিও আমি বানালে তোমরা মানে আমার ভিডিওগুলো দেখবা। এন্ড যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক দিয়ে এখন, এন্ড যদি যাদের করতেছি যদি তাদের চ্যানেলে আপনারা যদি না জেনে থাকেন এখনই সার্চ মারেন, আর ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করেন। আজকে এই পর্যন্তই, বাই, খুদা হাফেজ।